সারে জাগুয়ার্সের সহ অধিনায়কের দায়িত্ব সামলাবেন লিটন কুমার দাস। প্রথমবারের মতো কানাডার গ্লোবাল টি টোয়েন্টিতে সারে জাগুয়ার্সের হয়ে খেলবেন লিটন দাস, এমনটাই ছিল খবর। তবে নিজের অভিষেক আসরে নেতৃত্বের ভূমিকা দেখা যাবে বাংলাদেশ ড্রেসিং ওপেনারকে। জানা গেছে সারে জাগুয়ার্সের সহ অধিনায়কের দায়িত্ব সামলাবেন লিটন, আর দলটির অধিনায়কত্বে দেখা যাবে পাকিস্তানি অলরাউন্ডার ইফতেকার আহমেদকে। গ্লোবাল টি টোয়েন্টি এবারের আসরে মোট 6টি ফ্র্যাঞ্চাইজি অংশগ্রহণ করবে। 18 দিনের এই আসরে সব মিলে ম্যাচ হবে 25টি। আজ 20 জুলাই থেকে শুরু হবে মাঠের লড়াই, 6 আগস্ট ফাইনালের মতো দিয়ে পর্দা নামবে এই টুর্নামেন্টের। আগামীকাল অর্থাৎ 21 জুলাই সাকিবের মন্ট্রিয়াল টাইগার্সের মুখোমুখি হবে লিটনের সারে জাগুয়ার্স।